প্রমিসেস কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ মিস খান মনের দর্শক আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বিনোদন ও মানসিক স্বাস্থ্য আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন ম হামিদ সাবেক মহাপরিচালক বিটিভি এছাড়াও আমরা পেয়েছি খাদিজা মৌরি কাউন্সিলিং সাইকোলজিস্ট দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর শুরুতেই মহামিদ আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করবো যেহেতু টেলিভিশন জগতে আসলে আপনি দীর্ঘ সময় কাজ করেছেন এবং দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা আপনার আছে রিসেন্টলি আমরা দেখছি যে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকে অনেক কনসার্ন এবং কেউ কেউ আসলে মানসিক সমস্যার মধ্য দিয়েও সময় পার করছে কিন্তু অনেক সময় বলা হয় যে এই মানসিক স্বাস্থ্য অনেকটা ভালো করা যায় যদি আসলে সুস্থ বিনোদন দেওয়া যায় তা আপনি কি মনে করছেন যে যেই টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে দীর্ঘ সময় আপনি কাজ করলেন দর্শকদের উপরে আসলে এটার ইম্প্যাক্ট কি পড়ে টেলিভিশন ইন্ডাস্ট্রি তো এখন বিভক্ত হয়ে গেছে কাজেই পুরো চরিত্রটা একসঙ্গে মেলানো যাবে না একটা হচ্ছে সরকারি একটা বেসরকারি সরকারি টেলিভিশনের একটা কমপ্লিট চরিত্র আছে তারা তথ্য আদান প্রদান নাটক বা সঙ্গীত বা নৃত্য এসব অনুষ্ঠানের পাশাপাশি তারা শিশুদের জন্য অনুষ্ঠান করে তারা খেলাধুলার অনুষ্ঠান মানে খেলাধুলার প্রশিক্ষণ অনুষ্ঠানও করে এবং স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করে নানান বিষয় অনুষ্ঠান করে তাদের একটা কমপ্লিট লাইফের যত রকম চাহিদা আছে যত রকম গ্রুপগুলো আছে এক একটা রাষ্ট্রে বা সমাজের মধ্যে প্রত্যেকের জন্য কিছু না কিছু খোরাক সেইখানে তারা রাখে আর প্রাইভেট টেলিভিশনগুলো এটা প্রধানত বিনোদনটাকে কেন্দ্র করে আর আজকাল সংবাদ কেন্দ্রিক কিছু চ্যানেল হয়েছে কিন্তু তা সেখানে সংবাদের ক্ষেত্রে বরং তারা আজকাল অনেক চমৎকারিত্ব আনতে পেরেছে এবং নতুনত্ব এসেছে অনেক তাতে করে আকর্ষিত হয়েছে মানুষ তথ্য জানার জন্যে কিন্তু বিনোদনের ক্ষেত্রে যদি বলি আমরা আমাদের তো মিডিয়ার বেসিক ক্যারেক্টার হচ্ছে তিনটা বেসিক দায়িত্ব তিনটা একটা হচ্ছে তথ্য প্রদান একটা হচ্ছে বিনোদন এবং মানুষকে শিক্ষা দেয়া নানান বিষয়ে এডুকেটেড করা এডুকেট করা এই তিনটা হচ্ছে প্রধান কাজ এই তিনটার মধ্যে বিনোদনটা প্রধান হয়েছে এখন প্রাইভেট টেলিভিশনগুলোর ক্ষেত্রে আর সংবাদটাও প্রাধান্য পেয়েছে কিন্তু শিক্ষা দান যেই জায়গাটা সেই জায়গাটা পিছিয়ে পড়েছে এখন আমাদের যেটা সমাজের যে চাহিদাগুলো থাকে যেমন ধরুন যে খেলাধুলা আমরা খেলাধুলা দেখতে পাই এখন বেশি আগের চাইতে কোন খেলাগুলো যেগুলো বড় বড় খেলা কিন্তু খেলার মাঠ তো নেই আমাদের ছেলেমেয়েরা যাবে কোথায় এখন খেলার মাঠ নেই তখন তাদের জায়গাটা হয়ে যায় ঘরের ভেতরে অথবা কমিউনিটি সেন্টার থাকলে তার ভেতরে তাদের জায়গা হয় সেখানে কমিউনিটি সেন্টার তারা ব্যবহার করতে পারে না সবাই মিলে কারণ সেটার আবার ব্যবহার বিধি থাকে যদি আপনি বহুতল ভবন হয় যদি হয় ব্যবহার বিধি থাকে সেখানে ছেলেমেয়েরা যেতে পারে না তাদের যদি কোনো খেলার জায়গা থাকে শুধু সেইটুকু তারা ব্যবহার করতে পারে সুতরাং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য তাদের যে একজন একজনের সঙ্গে থেকে একসঙ্গে যোগাযোগ করে তারা সবাই মিলে ভিন্ন চিন্তাকে গড়ে তুলবে বা তাদের ঐকমত্য হবে বা তাদের বিনোদনের জায়গাটা নিজেদের মধ্যে তারা তৈরি করবে এই সুযোগটা অনেক কমে গেছে আজকাল তার উপর যেটা হয়েছে যে এই ইন্টারনেটের যোগাযোগের ব্যাপারটা অনেক বেড়ে গেছে খুব দ্রুত পৃথিবী বদলে গেছে কিন্তু এই ইন্টারনেট আসার পর থেকে এবং মোবাইল ফোন আসার পর থেকে তো আরও এবং বড় করে আসলে পৃথিবী দেখার সুযোগ হয়েছে যেটি আসলে আগে মানুষ চিন্তাও করতে পারতাম বড় করে পৃথিবীর দেখা সুযোগ হয়েছে কিন্তু সোশিয়াল এলিয়েনেশন তৈরি করে ফেলেছে ফেসবুকও এক ধরনের দূর থেকে তাদের মধ্যে যোগাযোগ থাকছে কিন্তু আবার এলিয়েনেটেডও তারা মানে ফিজিকালি তাদের পাশে থাকা তাদের সঙ্গে কথা বলা এবং যেকোনো একটা আড্ডায় তিনজন চারজন একসঙ্গে অংশগ্রহণ করা বা সঙ্গীত চর্চা করা বা কোনো স্টাডি সার্কেল করা এগুলো কিন্তু আজকাল কমে গেছে তুলনামূলকভাবে জনসংখ্যার অনুপাতে যদি আমরা দেখি তো ফলে হয়েছে কি যে তাদের ওই একাকিত্বটা বেড়েছে এবং একাকিত্বটা তারা কাটিয়ে ওঠার জন্য এই সমস্ত মিডিয়ার উপরে বিশেষ করে নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াগুলোর উপরে তারা বেশি নির্ভর করছে তাতে করে তাদের সমাজ বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে একদিকে আরেকদিকে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এর ফলে তার যে বিনোদনের যে আসল জায়গাটা পরিবার এই পরিবারটা আর ঐক্যবদ্ধ থাকছে না সেইখানেই আমার মনে হচ্ছে যে তারা এই বিচ্ছিন্ন মানুষ হয়ে যাচ্ছে এলিয়েনেটেড সোসাইটি তৈরি হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে আর আবার এর বাইরে অন্য চিত্র আছে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে কিন্তু আমরা ইউরোপে যেটা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা একটা বিচ্ছিন্ন সমাজ হয়ে হয়ে পড়েছে এলিয়েনেটেড হয়ে পড়েছে তারা মানুষরা প্রত্যেকে একা একা হয়ে পড়েছে এবং এই যে বিষণ্নতা এইটা সেখানে একটা ব্যাপক একটা চাপ সৃষ্টি করেছিল মানসিক চাপ সৃষ্টি করেছিল আমাদের এখানে সেই ধরনের চাপ সৃষ্টি না করলেও এই বিচ্ছিন্নতা কিন্তু আবার বিভ্রান্তির জন্ম দিচ্ছে এবং তাদেরকে বিপদগামী করার ক্ষেত্রেও কিন্তু একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে কাজে সেগুলো নিয়ে আমাদের ভাবার সময় আছে কিন্তু সেক্ষেত্রে আসলে এই যে বিচ্ছিন্নতা বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধুত্বের সংজ্ঞা এখন পাল্টে যাওয়া ফেসবুক কেন্দ্রিক হয়তো দেখা যাচ্ছে যে চ্যাটিং বা আদার্স হটস ভাইবারের মধ্যে সীমাবদ্ধতা এখানে আসলে সুস্থ বিনোদন একটা মানুষের বেড়ে ওঠা বা একটা মানুষের স্বাভাবিক জীবনযাপনে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করছেন অবশ্যই এর প্রয়োজনীয়তা তো এর কোনো বলার অপেক্ষা রাখে না এটা যে কতটা প্রয়োজন আমরা যদি আমাদের পরিবারের কথাই চিন্তা করি আগে আমাদের আমরা যেটা দেখেছি আমাদের পরিবারে আমরা মা বাবা ভাই বোন সবাই একসাথে বড় হয়েছে এবং সবসময় দেখে এসছে আমাদের সোসাইটিতে যে মারা ঘরে থাকতো এবং বাবারা বাইরে কাজ করতো সো সন্তান সবসময় মার সাথেই থাকতো বা বাসায় একজন অ্যাটলিস্ট একটা কেয়ারগিভার থাকতো হয় নানি দাদি বা কেউ কারো কাছে বাচ্চাটা থাকতো কিন্তু এখন যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা দুজনেই চাকরি করার কারণে দেখা যায় যে বাচ্চারা বাসায় অনেকটা থাকছে হচ্ছে গিয়ে রেন্টেড কেয়ারগিভারের কাছে কাছে যাদেরকে আমরা বলি যে বাসায় হেল্পার যারা থাকে তাদের কাছে থাকছে তো তত সেখানে বাচ্চারা কতটুকু নিরাপদ বা বাচ্চাদেরকে তখন বিনোদনের সেই জায়গাটা আমরা কীভাবে দিচ্ছি এনশিওর করছি সেটা আদৌ করতে পারছি কি না বাচ্চারা কতটুকু মেন্টালি ডিপ্রাইভড হচ্ছে সেটাও আমাদের দেখার বিষয় কারণ আমরা বিভিন্ন সিসি ফুটেজেও দেখেছি অথবা আমাদের কাছেও বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্ট এসেছে যে বাচ্চা কথা বলে না বাচ্চা কথা বলেন না পরে বাচ্চাকে অ্যানালাইসিস করে জানা গেছে যে বাচ্চা মা বাবা দুজনেই জব করছে বাচ্চা বাসায় একা বাসায় যে হেল্পিং হ্যান্ড যে সাপোর্টার যে আছে সে বাচ্চাকে টিভি ছেড়ে দিয়ে সে তার মতো কাজ করছে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি বাচ্চার ওরিয়েন্টেশনটা হচ্ছে শুধুমাত্র টিভির সাথে এবং সেটা হচ্ছে ওয়ান ওয়ে ডিভাইস শুধুমাত্র সেখান থেকে সে রিসিভ করছে তা সে কিন্তু বলার সুযোগটা পাচ্ছে না সে কারণে বাচ্চা বছর তিন বছর হয়ে যাচ্ছে বাচ্চা কোনো কথা বলতে পারছে না তো এই যে এই জিনিসগুলো তার যে ডেভেলপমেন্টাল স্টেজে এই জিনিসগুলো যে তার ডিলে হচ্ছে বা তার যে ল্যাকিংস যে আমরা দেখছি সেটা কেন দেখছি আমরা প্রপারলি বাচ্চা কিভাবে থাকছে সেটাও কিন্তু আমরা ইনশোর করতে পারছি না আর বিনোদনের কথা যদি বলি যে বাবা মা দুজনেই যখন অফিস করে এসে বাসায় যখন তারা স্বাভাবিক ক্লান্তি থাকবেই তাদের ভেতর তো বাচ্চাকে আমরা কি করছি আরেকটা ডিভাইস দিয়ে দিচ্ছি তুমি তোমার মতো খেলো আমাদের বাবা মা আমাদের কারোর কিন্তু ওভাবে সময় হয় না যে বাচ্চার সাথে থেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার আমরা কোয়ান্টিটিটাকে হিসাব করি অথবা দেখি যে যে মা বা যে বাবা বা যে অভিভাবক বাসায় থাকেন তারা কি করেন তারা তাদের মতো কাজ করেন এবং বাচ্চাকে দিয়ে দেন হয়তো কোনো একটা ডিভাইস অথবা টিভিটা ছেড়ে দেন তো সেই ক্ষেত্রে কি হয় বাচ্চা কিন্তু সেই ইউজ ইউসডু হচ্ছে মা বা বাবা বা অভিভাবক কিন্তু বাচ্চার সাথে থেকে যে খেলা যে সেটা হতে পারে যে লুডো হতে পারে বা যে কোনো ধরনের গেম হতে পারে আমরা কিন্তু বাচ্চার সাথে থেকে বাচ্চাকে নিয়ে খেলি না দেখা যে দিয়ে দিচ্ছে। বা বাবা মা পছন্দ করছে যে গেম খেলুক মোবাইলে গেম খেলছে বা হয়তো টেলিভিশনে কার্টুন দিয়ে দিচ্ছে আপনি কি বলছেন যে এটি উচিত না মানে এ ধরনের বিনোদনের কি প্রয়োজন নেই এই ধরনের বিনোদন আমি বলবো যে সবকিছুরই একটা লিমিট পর্যন্ত সেটা সবার জন্যই ভালো যেটা যদি লিমিট বেশি হয়ে যায় তাহলে সেটা কখনই কারোর জন্য মনে হয় না যে উপকার হবে কারণ যদি আমরা দেখি যে বাচ্চাকে যদি আমরা সব সময় একটা ডিভাইসের মধ্যে নিয়ে যাই সে ওটাতে আসক্ত হয়ে যায় ওটাতে আসক্ত হয়ে গেলে কোনোভাবেই সে অন্য কোনো কিছুতে যেমন লেখাপড়ায় তার আগ্রহ কমে যাবে তার অন্য অন্য প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সাথে সে ওভাবে ইন্টার্যাক্ট করবে না তার হয়তো সোশ্যাল যে ডেভেলপমেন্টটা ওই জায়গাটা তার ডিলে হয়ে যাবে তো সেক্ষেত্রে বাবা মা আমরা সবাই যদি চিন্তা করি যে বাচ্চার সাথে কোয়ান্টিটি টাইম টাইম স্পেন্ডটা স্পেন্ডটা কমিয়ে কোয়ালিটি যদি আমরা করতে পারি তার সাথে যদি আমরা আরো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি সে সারাদিন কি করলো তার সাথে যদি আমরা কথা বলি তাহলে তার চিন্তার জায়গাটা কিন্তু খুলে যায় কিন্তু আমাদের যে ব্যস্ত জীবন সেখানে আপনি তো একটা নির্দিষ্ট এজ গ্রুপের কথা বললেন জি এর পরবর্তীতে যদি আমরা দেখি মিডিল এজ বা তার পরবর্তীতে আপার এইজ এদের ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক সময় যাদের একদম বয়স হয়ে যায় তারাও কিন্তু বিষণ্নতায় ভোগে এবং পরবর্তীতে তারা হয়তো একাকিত্ব কাটানোর জন্য টেলিভিশন একটা অন্যতম মাধ্যম হয় বিশেষ করে আমাদের ভারতীয় যে চ্যানেলগুলো আছে সেগুলো তারা পছন্দ করে থাকে তো এটিকে কি মানে শরীরের উপরে কোন রকম প্রভাব বিস্তার অবশ্যই আমরা সেটা যেটা বললাম যে সবকিছুরই একটা সীমিত পরিমাণে যদি হয় তাহলে সেই জিনিসটার উপকার আমরা দেখতে পাই যে সেটা বিনোদ মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক কিন্তু যদি আমরা দেখি যে সেটা অতিরিক্ত কোনো কিছু অতিরঞ্জিত করে যদি ফেলে তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা একটা বিশাল বড় ঘাটতি দেখতে পাই কেননা প্রায় আমরা টিভি পেপার খুললে অথবা যদি আমরা ফেসবুকে এখন অন্যতম মাধ্যম হয়ে গেছে কোনো কিছু জানার যে কোথায় কি হচ্ছে তো দেখি যে আজকে রাগারাগি হলো টিভি দেখা নিয়ে যে টিভিতে একটা জি টিভি বা জি বাংলা একটা প্রোগ্রাম হচ্ছে বা ভারতীয় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে দেখতে দিচ্ছে না অত স্বামী ওদিকে অফিস থেকে বাসায় এসছে কি হলো ওয়াইফকে সে বের করে দিল বাসা থেকে এমন কি এমন হয়েছে ডিভোর্স পর্যন্ত হয়ে গিয়েছে তো এই যে এই জিনিসগুলো কেন হয় এই জিনিসগুলো তো আমরা কখনো ভাবে চিন্তা করেছি যে ওই মহিলা বা ওই ভদ্রলোক যারা এগুলো শিকার হয় তাদের বিনোদনের ব্যবস্থাটা কি কি কারণ ছেলের পেছনে এগুলো কিন্তু আমরা ওভাবে কখনো বের করি না আমরা যদি একটু দেখি যে আমরা এখন সবাই এই যে আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো আমাদেরকে যেভাবে সাহায্য করছে আবার অ্যাট এ টাইম এগুলোর প্রতি আমাদের কন্ট্রোল না থাকার কারণে আমরা কিন্তু আবার এদের দ্বারা অনেক বেশি বিপদগামী হচ্ছি আমরা শুনব কীভাবে কন্ট্রোল করা যায় কিন্তু আপনি বলছিলেন যে যেটি আমরা টেলিভিশন বা আদার্স বিনোদন থেকে পাওয়ার চিন্তা করছিলাম সেটি এখনকার সময় কম সেটি হচ্ছে শিক্ষা তো কি মনে হচ্ছে যে কিভাবে আসলে টেলিভিশনগুলো কাজ করলে যারা আসলে ধরনের নাটক বানায় সিনেমা বানায় বা এ ধরনের মুভি মেকার তারা আরো বেশি কাজ করতে পারবে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে এটা আসলে প্রধানত প্রাতিষ্ঠানিক পরিকল্পনার অংশ এখানে ব্যক্তিগতভাবে বাইরের থেকে কেউ প্রডিউসার বা কোনো ডাইরেক্টর এসে কাজটা করতে পারবে না এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিকল্পনার অংশ হিসেবে অন্যদেরকে যুক্ত করতে হবে এক্ষেত্রে সবচাইতে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে সামাজিক দায়বোধ এই দায়িত্ববোধটুকু না থাকলে এবং নিজেকে যদি দায়বদ্ধ না করতে পারে এক একটা মিডিয়া বা একটা পত্রিকা বলি বা যে কোনো চ্যানেল বলি তাহলে এইখানে একটা শূন্যতা তৈরি হয় আমাদের এখানে মিডিয়ার বিকাশ কিন্তু মিডিয়ার লোকদের মাধ্যমে খুব এক প্রথম হয়নি এটা ব্যবসায়ীদের হাতে বিকশিত হয়েছে এবং এখানে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা প্রধান হিসেবে কাজ করেছে তারপরে এসেছে সামাজিক ইন্টারাকশন বা দায়বোধের জায়গাটা এবং তাতে করে দেরি হয়ে গেছে অনেক কাজ করতে এখনও সময় আছে সেটা হচ্ছে যে টু ওয়ে কমিউনিকেশনের ব্যাপারটা দরকার আছে যেমন আমি বলি যে একটা সিরিয়াল যদি চলে সেখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন সেখানে ইনি দেখছেন আর শুনছেন তার মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু এটা জানানোর কোনো জায়গা নেই এই প্রোগ্রামের মধ্যে আবার যেগুলো রিয়েলিটি শো আছে সেগুলো এক ধরনের পার্টিসিপেটারি অ্যাটিচিউড তৈরি করে সেখানে প্রতিযোগিতার সঙ্গে তারা প্রতিযোগীর সঙ্গে সঙ্গে তারা মুভ করে অনেক সময় যে প্রতিযোগী পারলো কি না প্রতিযোগী পারল কি না তার সঙ্গে এই এত সহজটা পারলো না এটা এটা বললেই তো হতো এই যে একটা পার্টিসিপেটের ব্যাপার থাকে এটা কিন্তু তার বিনোদনের একটা মাত্রা যোগ করে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যেও এক ধরনের টু ওয়ে পার্টিসিপেশন টু ওয়ে পার্টিসিপেশন থাকে লাইফ ফোন নিয়ে যে প্রোগ্রাম লাইফ খুব বেশি লোক পায় না সুযোগটা খুব বেশি লোক পায় না কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রাম যদি বাড়ে তাহলে এই বিনোদনের জায়গাটা একটু ইন্টারঅ্যাকটিভ হবে এইটা একটা আর একটা হচ্ছে যে আমাদের আসলে দরকার হচ্ছে যে সামাজিক ইন্টারঅ্যাকশন এই সামাজিক ইন্টারঅ্যাকশনের জায়গাটায় কিন্তু আমরা কিছুই করতে পারছি না এখানে কিছু কিছু যারা ক্লাব আছে তাদের ক্লাব মেম্বাররা কিছু কিছু সংগঠন আছে তাদের মেম্বাররা কিন্তু সেখানে তো খুব সীমিত সংখ্যক লোক যেতে পারে যেমন যদি আমি বলি যে লেডিস ক্লাব আছে ধরা যাক তো সেখানে খুব অল্প সংখ্যক মেম্বার সেখানে অন্তর্ভুক্ত হতে পারেন কিন্তু তাও কারা উচ্চবিত্তরা কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের জায়গাটা খুব কম হয়ে যায় তারপরে ধরুন যে আপনার রোটারি ক্লাব আছে লায়ন্স আছে এরাও এক ধরনের সামাজিক ইন্টারাকশনের মধ্যে যায় কিন্তু সেখানেও তো খুব সীমিত সংখ্যক লোকের সুযোগ আছে সেখানে কাজ করার সুযোগটা কম কিন্তু একটু করি যে বাংলাদেশে তো আসলে টেলিভিশন ইন্ডাস্ট্রির যাত্রা অনেক দিন এবং কাজও করছেন আপনারা বিটিভি কিছু শিক্ষামূলক প্রোগ্রাম করতো বাট সেভাবে আসলে আদার্স প্রাইভেট সেক্টরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অতটা কাজ না করলেও বিটিভির কাজ তো শুরু থেকেই ছিল যে কিছু নীতিমালার মাধ্যমে কাজ করা কিন্তু ওভারঅল এই ইন্ডাস্ট্রিকে কি কোনো অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে বা এরকম শিক্ষামূলক অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে কোনো কি নীতিমালা আছে বা নীতিমালা করার চিন্তা একটা সম্প্রচার নীতিমালা আছে কিন্তু সেখানে এই বাধ্যবাধকতা নেই যে সামাজিক দায়িত্ব নিয়ে কি কি কাজ করতে হবে সেই বাধ্যবাধকতা নেই কি কি করা যাবে না সেটা বলা আছে কিন্তু কি কি করতে হবে অবশ্যই করণীয় কি কি সেটা বলা নেই ফলে এই জায়গায় একটা গ্যাপ আছে যে যেমন ধরেন যে আজকাল সিএসআর বলে একটা কথা আছে না কর্পোরেট সোশ্যাল সেখানে সংগঠনগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে বলা হয় যে তোমার আয়ের বা তোমার মুনাফার একটি নির্দিষ্ট অংশ তোমাকে ব্যয় করতে হবে এই সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু মিডিয়াগুলোর উপরে এখন আরোপিত হয়নি এখানে আরোপ হওয়া দরকার যে তাদের নানান ধরনের প্রোগ্রামও করতে হবে এবং তাদেরকে সামাজিক ভাবে কিছু কিছু কাজে অংশ গ্রহণ করতে হবে কেউ সমাজের বাইরে না একজন একজনের সাথে পরিপ্রক তো যারা এই সিএসআর প্রোগ্রামগুলো করছে তাদের অর্থই যদি আবার এই গণমাধ্যমের সাথে নিয়ে আসা হয় তাহলে তো আসলে কাজের মাত্রাটা বাড়ে কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে সিএসআর এর অর্থটাও কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হয় না হয় না অনেকে কৌশল হিসেবে সেটাকে কাজে লাগিয়ে নিজের কাছে নিয়ে আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আসলে সম্প্রচার নীতিমালাটা খুব ঢেলে সাজানো সম্প্রচার নীতিমালাটা নতুন করা হয়েছে সেখানে কি কি করা যাবে বলা আছে কিন্তু কি কি করতে হবে অবশ্যই এটা বলা নেই তো সেটি কি পরিবর্তন প্রয়োজন মনে করছেন এখানে যুক্ত করা দরকার আছে কি কি যদি আজকের দেখে থাকে যেমন আমি বলবো যে সেখানে একটা পার্সেন্টেজ থাকা উচিত যে শিশুদের জন্য কতক্ষণ অনুষ্ঠান হবে শিক্ষামূলক অনুষ্ঠান কি কি হবে স্বাস্থ্যের জন্য কি অনুষ্ঠান হবে কৃষির জন্য কি অনুষ্ঠান হবে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার জন্য কি কতটা সময় দিতে হবে এই ধরনের কিছু ভাগ করে দেওয়া যেতে পারে যে চব্বিশ ঘন্টার মধ্যে এত ঘন্টা তার এই প্রোগ্রামগুলো করতে হবে এবং যেটা আমরা যেটা বলি যে এই পিএসএ পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে নন প্রফিট একটা বিজ্ঞাপন যে যেটার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হয় তো সচেতন করার জন্য যে আমরা যে বিজ্ঞাপনগুলো দিই শেষে হয়তো বলে দিল যে সৌজন্যে অমুক ব্যাংক ঠিক আছে সেটুকু বলুক কিন্তু সচেতনতামূলক কার্যক্রমগুলো করার জন্যে খুব স্পেসিফিক নন প্রফিট কিছু অর্গানাইজ কিছু কর্মসূচি নেওয়াটা খুব দরকার আছে এবং এখানেই সামাজিক নিঃসঙ্গতা বোধ এবং বিচ্ছিন্নতা বোধ থেকে মানুষকে বের করে আনার সুনির্দিষ্ট প্রোগ্রাম থাকা উচিত কিন্তু যারা আসলে ড্রাগ নেয় বা ড্রাগ এডিক্টেড যারা তারা দেখি আমরা যে মাদকের মধ্যে তাদের বিনোদনটা খোঁজার চেষ্টা করে সেটি কেন আচ্ছা এক্ষেত্রে আমরা বলতে পারি যে মাদক যারা নিচ্ছে তাদের এইজটাও যদি এখানে বারবার আমি এইজের ক্ষেত্রে চলে এসছি যে ওদের কেমন বয়সের হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে তারা তরুণ হয় যুবক যুবতী এরা হয় তো ওদেরকে আমি বলবো যে এটা খুবই একটা অস্বাস্থ্যকর একটা মাধ্যম নিজেকে এখানে বিনোদনের দিকে নিয়ে যাওয়ার জন্য এটার কারণ হিসেবে যদি আমরা দেখি তারা এখন যেটা হচ্ছে আমাদের সোসাইটিতে যে ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলির ছেলে দেখছি অথবা বন্ধুদের দ্বারা অনেকে বায়াস্ট হয়ে নিচ্ছে কেউ কেউ আবার কৌতূহলী হয়ে নিচ্ছে তো এই কৌতূহল বসে নিতে নিতে দেখা যাচ্ছে যে এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয় এবং যেটা তাদের বডিতে এমন একটা রিয়্যাক্ট করে যেটা তখন তারা যদি ওই জিনিসটা ইনটেক না করে তাহলে তাদের বডি রিয়াকশন শুরু হয়ে যায় নেগেটিভ রিয়াকশন সো ওইটাকে কমানোর জন্যই তারা দেখা যাচ্ছে মাদকটা নিচ্ছে কিন্তু মাদক নেওয়ার শুরুর উৎসটা যদি আমরা দেখি এটা হতে পারে বন্ধুদের সাথে থেকে ফ্যামিলির কারণে যেটা বলেছে তো আবার অনেকে ডিপ্রেশন থেকেও নেয় যেটা আমরা পে পেয়ে থাকি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে আমরা কথা বলে যেটা পেয়ে থাকি যে তাদের তারা দেখছে যে তার একটা রিলেশন ছিল বা সম্পর্ক ছিল কারোর সাথে সেখানে সে কোনোভাবে পেরে ওঠেনি চার পাঁচ বছরের সম্পর্ক তখন সেই সম্পর্ক ভুলে থাকার জন্য সে কী করলো মাদক নিল এবং দেখলো যে মাদক নেওয়ার পরে তার বডি যে রিয়াকশান যে আমাদের ব্রেইনে যে ইম্প্যাক্টটা হয় তো ওটার কারণে দেখা যায় যে ওই সময় কিছু সময়ের জন্য সে তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে সেটা খুবই সামান্য ওটা রিয়াকশন শেষ হয়ে যায় তারপর আবার দেখা যায় সে আবার ইনটেক করে ইনটেক করে তো এই জিনিসগুলো করতে করতে দেখা যায় সে মাদকাসক্ত হয়ে যাচ্ছে পরিবার থেকে হতে পারে যে পরিবারে দেখছে বাবা আমার মধ্যে আনহেলদি একটা সম্পর্ক দেখছে তো সেখান থেকেও তার হতে পারে শিশুটি হয়তো অথবা যে আজকে যে যুবক সে হয়তো ছোটোবেলা অ্যাবিউজ হয়েছে যেটা সে কখনো কাউকে বলতে পারেনি সো এই যে ভেতরে ভেতরে নিজের ভেতরে যে কত সুক্ত আনফিনিশড যেটাকে আমরা বলি আনফিনিশড বিজনেস সে এই জিনিসগুলো যে তার মধ্যে ডেভেলপ করছে যেটা প্রপারলি এই জিনিসগুলো মেনটেন করা হয়নি বা ঠিকমতো সেই জিনিসগুলোকে রিজলভ করা হয়নি এ কারণে দেখা যায় যে সে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং ওটাকেই সে তার মাধ্যম বিনোদনের মাধ্যম হিসেবে নিচ্ছে কিন্তু এই জায়গাগুলো যদি আসলে সমাজের সামনে আমরা তুলে ধরতে চাই এবং মানুষকে যদি আরো বেশি সচেতন করতে চাই গণমাধ্যম কিভাবে সহযোগিতা করবে গণমাধ্যমের কাজটা আসলে মানুষকে অনুপ্রাণিত করা ডুজ এন্ড ডোন্টসটা এটা তাদেরকে খুব স্পষ্ট ভাবে বুঝতে দেয়া তবে এই মাদকের প্রশ্ন যদি আসে সেখানে হচ্ছে তার এন্ট্রিটা বন্ধ করাটা এখন প্রধান কাজ হয়ে গেছে এন্ট্রি বন্ধ করা একবার এন্ট্রি হয়ে গেলে তাকে সেখান থেকে বের করে আনা এটা এক দুঃসহ একটা কাজ এটা পরিবার মাত্রই জানে এটা সামাজিকভাবে যারা এইসব কাজ করছেন তারা জানে যেটা এটা কী কঠিন কাজ যদি একবার কেউ আসক্ত হয়ে পড়ে মাদকে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে একটা পরিবার ধ্বংস হয়ে যায় তবুও তারা কিছু করতে পারে না এমনও হয় জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তবুও থামতে পারে না এমনও হচ্ছে এমন অনেক উদাহরণ আমাদের মধ্যে আছে খুবই দুঃখজনক এটা আমাদের যেটা যারা এর মধ্যে মাদক হয়ে গেছে তাদেরকে সেখান থেকে বের করে আনার জন্য একটা কঠিন লড়াই আছে তো তার চাইতেও কঠিনভাবে আমাদের কাজ করা উচিত নতুন তৈরি না হয় এবং একটা জিনিস ভালো দেখছি আমরা সেটাও মানে বলতে হয় যে শেষ পর্যন্ত সেই প্রধানমন্ত্রীকেই বলতে হলো যে মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে বিচার বাহিনী বিচার ক্ষেত্রটা আছে কিন্তু সব মিলিয়ে কিন্তু কোনো কাজ হয়নি এখন যেটা আমরা পত্রিকায় দেখলাম যে পুলিশের কয়েক শত সদস্য তারা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে এটা পত্রিকা এসেছে আর এখন শত শত মাদক ব্যবসায়ী তারা চাপের মুখে পড়ে তারা আত্মসমর্পণ করতে চাইছে আত্মসমর্পণ কেন যে আমার অতীতের অপরাধ ক্ষমা করে দাও আমাকে আর নতুন করে আমি করব না আমাকে মাফ করে দাও আমি যুক্ত হতে চাই কিন্তু এই পরিস্থিতিটাও তৈরি হয়েছে এই চাপের মুখে এই চাপটা তো দেওয়া উচিত ছিল আরও কুড়ি বছর আগের থেকে এই চাপটা এখন দেয়া হয়েছে এদের মধ্যে বহু কিছু ক্ষতি হয়ে গেছে বহু পরিবার দৃশ্য হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বহু মানুষের জীবন শেষ হয়ে গেছে কাজেই আর যেন না হয় বিশেষ করে নতুন অন্তর্ভুক্তিটা বন্ধ করা এটা খুব জরুরি এবং সেক্ষেত্রে সবচাইতে প্রথম যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যেন সিগারেট না খায় সিগারেটটা হচ্ছে গেটওয়ে এই সিগারেট খাওয়ার থেকে তাদেরকে প্রথমেই বন্ধ করে ফেলতে হবে যাকেই দেখা যাবে সিগারেট খাচ্ছে তাকে স্টপ করে ফেলতে হবে যে কোনো মূল্যে দেখা আগে সিগারেট স্টপ করতে হবে এই সিগারেট স্টপ করতে পারলে তার এই মাদকের দিকে যাওয়াটা অনেক সম্ভাবনা কমে যায় এটা একটা এটা গেটওয়ে বলাই হয়ে যায় মাদকের গেটওয়ে হচ্ছে সিগারেট কিন্তু যেটি আমরা সব সময় বলে থাকি যে এন্টারটেনমেন্ট সবসময় হেলথের জন্য পজিটিভ একটা সিগনাল বয়ে নিয়ে আসে কিন্তু আমরা দেখি যে ইদানিং এটি আসলে নেগেটিভ সিগন্যাল নিয়ে আসছে মানুষের জন্য এবং এই যে ড্রাগ এবং আপনি ইসের কথা বললেন সিগারেটের কথা বললেন এগুলো কিন্তু শুরু কিন্তু এখন আমরা দেখি যে ফেসবুকে বন্ধুত্ব করে বন্ধুত্বের খাতিরে তার সাথে দেখা করা তারপর সেখান থেকে মাদকের হয়তো কিছু কিছু টেস্ট নেওয়া এরপর দীর্ঘসূত্রিতা তা তৈরি হওয়া এই যে বিনোদন এন্টারটেনমেন্ট সেখান থেকে আসলে এই ড্রাগ বা মাদকের এন্ট্রি এগুলো করতেও আসলে বন্ধ করার কি কোনো উপায় আসলে বিনোদনটা যারা বিনোদনকে আশ্রয় করে মাদকের মধ্যে যায় এরা একটা ভুল মেসেজ নিয়ে ঢোকে এরা বলা যায় এক ধরনের তারুণ্যের আকর্ষণ বোধ বা কৈশোরের আকর্ষণ বোধ থেকে তারা সেদিকে যায় কি জিনিস দেখি কেমন একদিন নিল ভালো লাগলো দ্বিতীয় দিন ভালো লাগলো তৃতীয় দিন নেওয়ার পর থেকে সে কিন্তু তৃতীয় দিন থেকে সে তারপরে চাইবে খুঁজবে চেষ্টা করবে কারণ এই যে কি ভয়ঙ্কর নেশা এটা অকল্পনীয় যে মাদকের এই নেশা এটা ভুক্তভোগীরা জানে এবং যারা ভুক্তভোগীদের চারপাশে আছে তারা জানে যে কি ভয়ঙ্কর নেশা এটা কিন্তু এটা বেড়েই চলেছে বেড়েই চলেছে এটা থামানো যায়নি কিন্তু এখান থেকে আসলে আমরা দেখি যেটি আপনি বলছিলেন যে সেও বললো যে পজিটিভ এন্টারটেনমেন্টের পরিবর্তে আসলে নেগেটিভ বেশি ঢুকে যাচ্ছে তো এটি থেকে আসলে বাঁচার উপায় কি ছেলে মেয়েদের তো একটা এই বাবা মা অতটা ইয়ে করতে পারে না কারণ আমাদের তো এখন ইয়াং জেনারেশন অনেক বেশি কিছু হলেই সুইসাইডের দিকে চলে যাচ্ছে গতকাল আপনি দেখছিলেন যে হাতের ঝিলে একটি ছেলে সুইসাইড করেছে তো এই যে উন্নয়নের দিকে আমাদের যাত্রা সেখানে যদি আমাদের জাতি বিষণ্ন হয়ে পড়ে সেই বিষণ্ন জাতি নিয়ে আসলে আমরা কতটুকু এগোতে পারবো ঘুরে ফিরে এখানে আমাকে আবারও বলতে হয় তাহলে আমাকে একদম শুরু থেকেই বলতে হবে যে ডেভেলপমেন্টাল স্টেজগুলোকে যদি আমরা দেখি যে একটা ছোট বাচ্চা একদম শিশু বয়স থেকে যা দেখবে তার চারপাশের পরিবেশ এটা পরিবার হোক আত্মীয় স্বজন হোক তার স্কুল হোক সে কিন্তু ওই জিনিসগুলোকেই নার্চার করবে কারণ ওভাবেই সে মোল্ড হতে থাকে তো দেখা যায় যে আমরা যদি এখানে পরিবারের কথা বলি পরিবারের ভূমিকাটা একটা শিশুর মানসিক বিকাশের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পরিবারটাতে বাচ্চা সব প্রথম স্কুল হচ্ছে গিয়ে তার পরিবার পরিবার থেকে সে কী শিখছে সে কি দেখছে এবং বাচ্চা কাঁদলেই যে তাকে আমি একটা ডিভাইস ধরিয়ে দিব বা আমি এখন ফোনে কথা বলছি বা আমি এখন টিভিতে কিছু দেখছি বাচ্চাকে আমি ফোন ধরিয়ে দিবো যেন বাচ্চা কিছু সময় চুপচাপ ওটা নিয়ে ব্যস্ত থাকে এটা আদৌ কতটুকু স্বাস্থ্যকর সেটা নিয়েও আমাকে একটু ভাবতে হবে তারপর আমি আজকে বাচ্চার সাথে দেখা গেল যে আমি বাচ্চাকে বলে দাও মা বাসায় নেই বলে দাও বাবা বাসায় নেই এই যে বাচ্চাকে আমি কি করলাম নিজের অজান্তে একটা মিথ্যা বলা শিখিয়ে দিচ্ছি তো বাচ্চারা যতটা না আপনি বললে বাচ্চারা শিখবে বাচ্চারা শেখে হচ্ছে গিয়ে অবজারভেশনের মাধ্যমে এই এই টাইম লিমিটটা কতটুকু কত থেকে কত বয় এটা এখনও মানসিকভাবে যদি আমরা চিন্তা করি এটা বিভিন্ন আমাদের কিছু থিওরি আছে বিভিন্ন থিওরিতে এই জিনিসটা বিভিন্নভাবে বলা কেউ কেউ এটা বলে যে পাঁচ বছর পর্যন্ত কেউ কেউ বলে আট বছর পর্যন্ত একটা বাচ্চার বেসিক ডেভেলপমেন্ট যেটা মানসিক যে ডেভেলপমেন্ট সেটা হয়ে থাকে এবং রেস্ট অফ দ্য ইয়ার সে শুধু সেটাই নার্চার করে সো ওটা আমাকে দেখতে হবে পাঁচ বছর আট বছর বা বারো বছর হতে পারে সেক্ষেত্রে আসলে আমরা পরবর্তীতে শুনবো যে আর্ট কালচার আমাদের কতটুকু হেল্প করতে পারে এই নাচটা করার ক্ষেত্রে আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরছি দর্শক আমরা শুনছিলাম বিনোদন ও মানসিক স্বাস্থ্যের আজকের অনুষ্ঠানে আপনি বলছিলেন আসলে নেতিবাচক দিকগুলো বলছিলেন সেক্ষেত্রে আমরা যদি একটু বলি যে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা কালচারাল মাইন্ডটা অতটা ডেভেলপ না করি বা দেশের হিস্ট্রি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এ বিষয়গুলো আমরা এখন একেবারেই চর্চা করি না বা ওরকম কোনো ঢাকা ইউনিভার্সিটির সামনেও ছেলেমেয়েরা গিয়ে আড্ডা দেয়া বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট বিভক্তি হয়ে তারা এগুলো নিয়ে আলোচনা করা চর্চা করা সেই বিষয়গুলো অনেক কমে গেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিন্তু আমরা দেখছি যে আগে যে বিষয়গুলো ছিল সেটি অনেকটা কমে আসছে যান্ত্রিক জগতের দিকে আমরা বেশি ছুটছি কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি আমি এই প্রসঙ্গে আলোচনার আগে কয়েকটা ছেলের বেদনার কথা বলি তারা ঢাকা ইউনিভার্সিটির কর্মচারীদের একটা কোয়ার্টার আছে সেইখানে সেই কর্মচারীদেরই কয়েকটা সন্তান কখনও সিঁড়ির গোড়ায় বসে আড্ডা দেয় তখন সিনিয়র যারা আসে তোমরা সবসময় সিঁড়ি গোড়ায় বসে থাকো এখানে লোক চলাচল করবে এখানে কেন আছো ছাদে যায় ছাদে যাওয়ার পরে বলে যে তো এখানের বাড়ির লোকজন কাপড় মেলতে আসে তুমি ছাদে কেন আসো তোমরা তোমরা অন্যখানে যেতে পারো না ওরা যখন বাইরে যায় মাঠে তখন আবার মাঠের থেকে খেলা অন্য যারা খেলতে আসে তারা তাদের সরিয়ে দেয় যে না তোমরা এখানে সরে যাও আমি খেলবো তো এখন এই ছেলেদেরকে যখন নাকি বারবার এইভাবে অভিযুক্ত করা হচ্ছে তখন সেই ছেলেরাই কয়েকজন মিলে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলল বল আমরা কোথায় যাব তোমরা আমাদেরকে বলো আমরা সিঁড়িতে গেলে বলো তোমরা এখানে কেন আমরা যাই ছাদে ছাদ থেকে বলো ছাদে কেন আমরা যাই মাঠে মাঠ থেকে আমাদেরকে বলে মাঠে কেন তোমরা এদিকে যাও বলছে ঘরে যাও ঘরে কোথায় যাব আমাদের মাত্র দুটো ঘর একটাতে আমার বোন থাকে আলটাতে তোমরা থাকো আমি দুই ঘরের মাঝখানে একটা ছোট জায়গার মধ্যে আমি থাকি আমি কোথায় থাকবো ঘরে সুতরাং আমাদের যাওয়ার জায়গাটা কোথায় তোমরা আমাদেরকে বলো এই যে বেদনার কথাটা তারা বললো এটা কত বড় বাস্তব সত্য যে এই শহরে সভ্যতার মধ্যে এসে পড়ে এই ছেলে মেয়েগুলো তারা তাদের যাওয়ার জায়গাটা পায় না যে ফিজিক্যালি তারা কোথায় অবস্থান করবে একসাথে দল বেঁধে আমরা বলছি যে তাদের মধ্যে গ্রুপ অ্যাকশন থাকুক তারা দলবদ্ধভাবে তারা চিন্তা করুক একসঙ্গে তাদের সোশ্যালাইজেশন ঘটুক কিন্তু সোশ্যালাইজেশনটা ঘটবে কোথায় যাবেটা কোথায় জায়গাটা কোথায় এই জায়গাটা তোমরা দিতে পারিনি স্কুলগুলো এখন তো এক একটা ভবন সর্বস্ব স্কুল একটা মাঠ নেই একটা লন পর্যন্ত থাকে না অনেক স্কুলে। ইউনিভার্সিটিগুলো এখন কিছু ক্যাম্পাস হচ্ছে ঢাকার বাইরে বাইরে কিন্তু ইউনিভার্সিটিগুলো এক একটা ভবন সর্বস্ব ইউনিভার্সিটি ছিল কলেজগুলো অনেকটা তাই তো এইখান থেকে যারা পড়াশোনা করছে বেরোচ্ছে তাদের যাওয়ার জায়গাটা কোথায় তারা কোথায় খোলা জায়গায় মধ্যে একটু বাতাস নেবে কোথায় তারা একটু ফুলের বাগান দেখবে কোথায় তারা একটা গাছ পাবে যে গাছের সঙ্গে সে পরিচিত হবে সেটা কোথায় তারা পাবে তো কাজেই আমাদের এই নগরায়নটা এক ধরনের আবদ্ধ নগরায়নের মধ্যে আমরা পড়ে গেছি আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আবার যদি গ্রামের দিকে যাই সেখানে সেটা হচ্ছে আধুনিক সুযোগ সুবিধাগুলো সম্প্রসারণ করা হবে সেটা খুব পজিটিভ আমি মনে করি এবং গ্রামগুলোকে যদি শহরে রূপান্তরিত করা হয় তাহলে গ্রাম থেকে শহরও অভিমুখে আসা মানুষের সংখ্যা কমবে কিন্তু সেখানে পুরো গ্রাম তো শহর হবে না সেখানে গঞ্জ বা তার অর্থনৈতিক কেন্দ্র যেগুলো থাকবে ইকোনমিক গ্রোথ সেন্টার যেগুলো থাকবে সেগুলোকে ঘিরে শহরায়নের ব্যাপারটা ঘটবে কিন্তু সুযোগ সুবিধাগুলো যে শহরেরটা সেখানে সম্প্রসারিত হয় সে কথাটা বলা হচ্ছে কিন্তু তারা খোলা জায়গা পাবে মাঠ পাবে খেলার জায়গা তাদেরকে দিতে হবে আসলে প্রত্যেকটা গ্রামে ছেলেদের জন্য খেলার মাঠ নির্দিষ্ট করতে হবে এইটা হচ্ছে নগরায়ন বা শহরায়ন করার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে কেবল ভবন নয় কেবল ইন্টারনেট সুযোগ সুবিধা নয় কেবল বিদ্যুৎ নয় ঢাকার কথা বলছেন আমি সারা দেশের সারা দেশের কথা বলছি আমাকে জমি নির্দিষ্ট করতে হবে আমি একবার আজিমপুর সরকারি কোয়ার্টারে থাকতাম সেখানে একটা সামনে খেলার মাঠ ছিল তো সেই খেলার মাঠে আশেপাশের অনেক মহল্লা ছেলেপেলেরা এসে সারাদিনই খেলতো আমার ভালোই লাগতো হঠাৎ একদিন দেখলাম যে সেখানে কিছু খুঁটি পোতা হয়েছে কি এখানে ভবন হবে কি হবে নতুন কোয়ার্টার তৈরি হবে ব্যাস প্রথম আন্দোলন করে বাধা দেওয়া হলো কিন্তু শেষ পর্যন্ত সেখানে কোয়ার্টার হলোই খেলার মাঠটা চলে গেল সেখানে চারপাশে আটটা দশটা ভবনের ছেলেমেয়েরাও খেলতে পারতো তাদের খেলার জায়গায় চলে গেল সুতরাং আমরা কতদিন আর তাৎক্ষণিক সুবিধাটা দেখব এবং সুদূর লক্ষ্যে যে আমাদের প্রজন্মকে তৈরি করা গড়ে তোলা সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে পোক্ত করব এবং সেভাবে কাজ করব সেটা এখনো মনে হয় সুদূরপরাহত হয়ে আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আমাদের এই সুস্থ বিনোদন এবং বিকাশের ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন অবশ্যই এখানে আমরা দেখি যে সরকারের ভূমিকাটা সবচেয়ে মুখ্য সরকার যদি এই বিষয়গুলোকে অনেক বেশি তার নজরে নিয়ে আসে তাহলে আমরা মনে করি যে তার মানসিক স্বাস্থ্যটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি এটা অনেক বেশি কার্যকর হবে মানুষের স্বাস্থ্যর ব্যাপারে সুযোগটা কারণ আমরা যেটা জানি যে কোনো মানে হেলথ শব্দটার সাথেই দুটো জিনিস জড়িত একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ একটা হচ্ছে মেন্টাল হেলথ আমরা কোনোটাকেই অস্বীকার করতে পারি না কিন্তু দেখা যায় যে আমাদের সারা বিশ্বে সব জায়গাতেই ফিজিক্যাল হেলথটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় মেন্টাল হেলথটাকে না কারণ মেন্টাল হেলথটা কিন্তু দেখা যায় না যেটার ইম্প্যাক্টটা হয়তো অনেক পরে খুব সিভিয়ারভাবে বোঝা যায় কিন্তু সরাসরি ওভাবে কখনোই ছোটো আকারে দেখা যায় না তো এই কারণে আমরা আসলে মেন্টাল হেলথ থেকে অনেক বেশি আমরা এখানে কি বলবো কিছুটা আমরা অবহেলিত আমাদের পুরো সমাজে মেন্টাল হেলথটা অবহেলিত তো এই ক্ষেত্রে সরকারের ভূমিকা আমি যেটা বলবো যে এটা খুবই একটা আশাজনক ব্যাপার যে আমাদের নেত্রী যিনি আছেন এখন উনি কিন্তু এই ব্যাপারে যথেষ্ট এখন সজাগ হয়েছেন উনি কিন্তু বিভিন্ন স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক একজন করে মনোবিজ্ঞানী অথবা একজন এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট উনি বলছেন যে শুরু করা দরকার হয়তো আমরা দেখব কিছুদিন বা সুদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে প্রতিটা স্কুলে প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিটা অর্গানাইজেশনে এমন একজন থাকবে যার সাথে আমরা বিষয়গুলোকে আলোচনা করতে পারবো এবং কোথায় ডিপ্রেশন হচ্ছে বা কোথায় আমরা বাধা পাচ্ছি সেই জিনিসগুলো আমরা মোকাবেলা করতে পারবো কিন্তু সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এখনকার যে সিনেমা বা মুভিগুলো যেগুলো হয় নাটক যেগুলো হয় সেখানে নেতিবাচক জিনিসগুলো খুব বেশি তুলে ধরা হয় বিশেষ করে আগে আমরা দেখতাম যে টিচারকে শুধুমাত্র সম্মানের জায়গাটাই কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো তো এখন টিচারকে নিয়ে হাস্যকর কিছু বিষয় নিয়েও কিন্তু নাটক বানানো হয় যার কারণে ইয়াং জেনারেশন ফলো করে যে নাটকে কি করা হচ্ছে মুভিতে কি করা হচ্ছে তো এই ক্ষেত্রেও তো আমরা দেখছি কোনো নীতিমালা নেই বা শিক্ষার যে শুরু থেকেই আপনি বলছেন যে এডুকেশন বিষয়টাকে আসলে গুরুত্ব দিয়েই আসলে এ ধরনের সম্প্রচারগুলো করা উচিত তো আপনার কি মনে হয় যে কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে আসলে সম্প্রচার নীতিমালার মধ্যে যা আছে সেটা এখনো প্রয়োগ হয়নি সেটাকে প্রয়োগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে কি কি করতে হবে এই কথাটা বলার নেই যে কথাটা আমি আগেও বলেছি কি কী করা যাবে না কি কি করা যাবে এটা বলা আছে কিন্তু কি কি করাটা বাধ্যতামূলক এই কথাটা বলা নেই সমাজটাকে যদি আমরা সত্যি ওইভাবে দেখতে চাই যে একটা খুবই উদার প্রশস্ত এবং মানবিক সমাজ যদি দেখতে চাই সেইখানে সবাই ব্যবসা করবে না সবাই চাকরি করবে না এবং সবাই কোনো কোনো পেশার মধ্যে ঢুকে শুধু অর্থ উপার্জন করবে তা না অনেকে কিন্তু মানবিক সেবাও দেবে অনেকে মানব কল্যাণের জন্য কাজ করে যাবে এই লোকটিও কিন্তু সমাজের টিকে থাকার জায়গা পাবে যে আমি শুধু মানব কল্যাণ করি তো তার পরে মানব কল্যাণের কাজ নিজেকে আমি উৎসর্গ করছি তারও খেয়ে পরে থাকার ব্যবস্থাটা সোসাইটিতে আছে সেটা দরকার আছে কাজে সব দিক থেকে এখন শিক্ষাটা হচ্ছে বলা হয় যে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ একটা রাষ্ট্রের জন্য দেশের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ শিক্ষা স্বাস্থ্যটাও একটা বড় বিনিয়োগ সেবা। কারণ স্বাস্থ্য সেবা দিয়ে মানুষকে সুস্থ রাখতে পারলে অসুস্থ হওয়া মানুষকে তাকে নিরাময় করতে বা তাকে সুস্থ করে তুলতে যে খরচ হয় তার চাইতে রোগ প্রতিরোধ করার জায়গায় তাকে আমরা বেশি রাখতে পারি তাতে করে তার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কমে যায় এটা অনেক বেশি সাশ্রয়ী খরচ সাশ্রয়ী আমরা বলবো আর কি তো কাজেই যে স্বাস্থ্য শিক্ষা তার প্রধান উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধ আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে রোগে আক্রান্ত হয়ে পড়লে তখন দ্রুত কি কী ব্যবস্থা নিতে হবে বা তার শারীরিক অনেকগুলো প্রয়োজন থাকতে পারে যেমন প্রসূতি মায়ের জন্য বা গর্ভবতী মায়ের জন্য যে সেবাটা এটা প্রাকৃতিক নিয়মের মধ্যেই চলছে কিন্তু সেবাটা কোথায় পাবে কিভাবে পাবে এবং প্রাথমিকভাবে কি কি করতে হবে এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার কাজ তাকে ডাক্তারই শেখাবে না কিন্তু পরিচর্যাটা শেখাবে তার প্রয়োজনীয় কাজগুলো যেটা পরিবারের মধ্যে করতে হবে তাকে কি খেতে হবে কী কী খেতে দেওয়া দরকার তাকে তার ক্ষেত্রে কি কী সুবিধা পরিবার থেকে করে দেওয়া দরকার এগুলো হচ্ছে স্বাস্থ্য শিক্ষার অংশ কাজে এইগুলোকে শেখানোটা এটা একটা বিনিয়োগ আজকে আমাদের দেশের যে এই আমাদের মৃত্যুর এই যে গড় বয়স যেটা জীবনের গড় বয়স যেটা আমাদের সেটা বাহাত্তর বছর হয়ে গেছে আপনি ভাবতে পারেন বাহাত্তর বছর যেটা নাকি ৩০ তিরিশ বছর আগেও যেটা পঞ্চাশের নিচে ছিল নিচে ছিল বছর সেইটা বছর হয়ে গেছে কেন হয়েছে এটা ওই স্বাস্থ্য শিক্ষা এবং মৌলিক শিক্ষার সাথে এখানে শিশু মৃত্যুর হার শিশু মৃত্যুর হার কমে গেছে ব্যাপক হারে কমে গেছে তাতে করে আমাদের গর্ব আয়ু বেড়ে গেছে মাতৃ হার কমে গেছে এবং মানুষ কিন্তু এখন পুষ্টির দিক থেকে অনেক ভালো পুষ্টি উপকার উপাদান পাচ্ছে আগের চাইতে এবং মানুষ জানে যে কোনটা পুষ্টিকর খাবার এই শিক্ষাগুলো কিন্তু মিডিয়া দিয়েছে কিন্তু আমরা দেখি যে ইউটিউব বা এ ধরনের সোশ্যাল অ্যাপ বিভিন্ন ধরনের যেগুলো আছে সেখানে নেতিবাচক ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে কিছু কিছু জায়গায় অ্যাডিকশন তৈরি হচ্ছে ছেলেমেয়েদের জন্য এবং সেটি নেগেটিভভাবে অ্যাডিকশান তৈরি হচ্ছে এবং ইটিং হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার রুচি থাকছে না আর কন্টিনিউয়াসলি আমরা জানি যে টেন মিনিটস পর পর কেউ হয়তো ফেসবুক ব্রাউজ করলে তারপরে আর তার করা উচিত না আবার কিছু সময় ব্রেক দিয়ে তারপরে করা উচিত বাট কন্টিনিউসলি টাইম টু টাইম তারা ব্রাউজ করে যাচ্ছে এবং ইউটিউবে রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে যাচ্ছে। যেটি আসলে খুবই আসলে কষ্টের একটি বিষয় ছেলেমেয়েদের জন্য এবং তারা আমরা দেখছিলাম যে রিসেন্টলি কিছু কিছু পদক্ষেপ নিয়েছে আইসিটি এবং পুলিশ বিভাগ থেকে যে তারা এমন কিছু অঙ্গভঙ্গি বা এমন কিছু যদি প্রচারণা ইউটিউবের মাধ্যমে তারা করে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে তো এই যে মানসিক বিকৃতি বা মানুষের মধ্যে যে বিনোদন আসলে নেগেটিভভাবে জায়গা করে নেয়া এটি আসলে বন্ধের জন্য কী করণীয় বা কোথায় আমরা কাজ করতে পারি আচ্ছা তো এটি বন্ধের জন্য আমরা আসলে মানে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে তো এটা তো এটা খুবই মনে হয় না যে যুক্তিযুক্ত বা এটা সম্ভব হবে যে তুমি এটা করো তুমি এটা করো না যদি না তার মধ্যে সে বেসিক প্রিন্সিপালগুলো বা মরাল প্রিন্সিপালগুলো ডেভেলপ থাকে কারণ একটা মানুষের প্রাথমিক শিক্ষার ঘাটতিটাই যদি তার থেকে থাকে যে এই জিনিসগুলো করা যাবে তো যাবে না ডুজ অ্যান্ড ডোনস তাহলে কিন্তু এই এই আজকে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় না যে তাদেরকে সাবধান করে দেয়া তো আসলে সেলিব্রিটি হওয়ার যে একটা ইচ্ছা সবাই চায় নিজের পরিচিতি বাড়াতে কিন্তু এই পরিচিতি বাড়ানোর পন্থাটা কি সেই জিনিসটা তারা ওভাবে নিজেকে বুঝে উঠতে পারে না হয়তো অনেক সময় এ কারণে তারা এই পথগুলো বেছে নেয় আর প্রশ্নটা আপনার হচ্ছে যে এগুলো বন্ধের উপায় তো বন্ধের উপায় আমি বলবো যে সরকার থেকে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা একটা পদক্ষেপ হতে পারে আর আমরা মিডিয়াকে মিডিয়ার মাধ্যমে আমরা এই জিনিসগুলো তুলে আনতে পারি যে আমাদের কি করণীয় আমরা কোন জিনিসগুলো আমরা একটা বাউন্ডারি সেট করে দিতে পারি যে আমরা এই বাউন্ডারির ভেতর থেকে এই জিনিসগুলো করতে পারবো এগুলো করতে পারবো না কারণ আমরা জানা জানি যে সেলিব্রিটি হয়ে যায় যারা হয়ে যায় তাদেরকে আমরা অনেকটা রোল মডেল মনে করি এবং দেখা যায় যে তাদেরকে আমরা ফলো করার চেষ্টা করি কিন্তু এই রোল মডেল যখন বিপদকামী হয় তখন কিন্তু সেক্ষেত্রে এটা আমাদের সমাজের জন্য অনেকটা বিশাল বড় একটা হুমকি সম্মুখীন হতে হওয়ার পথেই যাচ্ছে হয়তো সমাজ তো সেক্ষেত্রে তাদেরকে আসলে এই যে যুব সমাজ যারা আছে যারা সেলিব্রিটি উঠতে মানে যাদেরকে বলি তাদেরকে যদি এই ব্যাপারটা সচেতন করে দেওয়া যায় কারণ তাদেরকে অনেকে ফলো করে এই সচেতনটা কিভাবে করবে সরকার তো কিছু কিছু জায়গায় করছে বাবা মাও তার জায়গা থেকে চেষ্টা করছে বাট ইয়াং জেনারেশন আসলে যেহেতু আমাদের ডিজিটালাইজেশনের যাত্রাটাও নতুন যে কোনো কিছু নতুনভাবে শুরু হলে সেটার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে এবং আমরা দেখি যে গ্রামের দিকেও কিন্তু ইন্টারনেটের যাত্রা খুব চলে যার কারণে অনেকে না জেনেই এটাকে মিসইউজ করছে এখানে মিডিয়ার ভূমিকা গেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এখানে মিডিয়াকে আনতে পারি যে ইলেকট্রনিক মিডিয়া অথবা রেডিও মাধ্যমে আমরা এই জিনিসগুলো প্রচার করতে পারি যে আমরা কি করতে পারি কি করতে পারি না এবং কোনটার আউটকামটা কি আসে সেটাও যদি আমরা ওভাবে তাদেরকে বলে দেয়া হয় ওখানে এটা হতে পারে নাটকের মাধ্যমে এটা হতে পারে কৌতুকের মাধ্যমে এটা হতে পারে বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে যে কীভাবে আসছে জিনিসগুলো যে কোনো বয়সের জন্যটা আমরা এই জিনিসটা করতে পারি আর যদি বলি ইয়াং জেনারেশন যারা অ্যাডিক্টেডের সংখ্যাটা বেশি যারা বিনোদন হিসেবেই নিচ্ছে এই অ্যাডিকশানটাকে সেক্ষেত্রে তাদের ইউনিভার্সিটি অথবা তাদের যে টেরিটোরিতে যারা তারা থাকছে সেই জায়গাগুলোতে যদি বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেভেলপ করা যায় না যে অথবা আমরা যদি দেখি যে অনেকে ডিপ্রেশন থেকেও তো নিচ্ছে এংজাইটি থেকে নিচ্ছে তো ওগুলোর উপর আমরা যদি বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপ করতে পারি তাহলে হয়তো সেক্ষেত্রে অ্যাওয়্যারনেস ডেভেলপ হবে হবে আজও আসলে যদি কাজ করে আসলে এটা কেবলমাত্র ওই মিডিয়ার মাধ্যমে অন্য এক ট্রাফিক বা অন্য কমিউনিকেশনের মাধ্যমে হবে তা না ইন্টার্যাক্টিভ করতে হবে এগুলো এবং এগুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ করে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে এটা একটা বিষয় হিসেবে গ্রহণ করতে হবে যে তাদের মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য তাদেরকে সহযোগিতা করা এবং এটাই মূল টার্গেট হওয়া উচিত যে মানসিক স্বাস্থ্য তারা লেখাপড়া শিখছে তারা সমাজে বড় হচ্ছে কিন্তু সমাজের প্রতি দায়িত্ব বোধটা যে তাদের মতো গড়ে তুলতে হবে কারণ সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে বর্তমান সভ্যতাটা এটা কিন্তু বহু মানুষের বহু চেষ্টা প্রয়াসের মধ্য দিয়ে এসছে এই হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করতে করতে আমাদেরকে এই সমাজটা এনে দিয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী যারা আসছে তাদের জন্য একটা ভালো সমাজ এবং ভালো উন্নত এবং মানসিক স্বাস্থ্য সম্পন্ন শারীরিক স্বাস্থ্য দিক থেকে সব দিক থেকেই একটা ভালো সমাজ তাদেরকে দিয়ে যাওয়া এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে আমাদের একদম প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে সেই চিন্তাটা মাথায় রেখেও যদি আমরা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা স্কুলে যদি আমরা করি এবং সেখানে নৈতিক শিক্ষা দেওয়া খুব দরকার আছে মরালিটি ডেভেলপ করা খুব দরকার আছে গুরুজনকে শ্রদ্ধা করা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া অসহায় মানুষের প্রতি দরদি হওয়া এবং মানুষ যেখানে সহায়হীন সম্বলহীন তার পাশে দাঁড়ানো এই শিক্ষাগুলো দেয়া হচ্ছে না এগুলো দেয়া দরকার কিন্তু আজকের অনুষ্ঠান শুরুতেই আপনি বলছিলেন সামাজিক দায়বদ্ধতার কথা এবং এটিও বলছিলেন যে গণমাধ্যমের যাত্রা আসলে যেভাবে শুরু হওয়ার কথা সেখানে আসলে ব্যবসায়ীদের একটা অনেক বড় কার্যক্রম তাদের পুঁজি তুলে নেওয়ার একটা বিষয় রয়ে গেছে তো যখন আসলে পুঁজি নির্ভর কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে সেই ইন্ডাস্ট্রিতে তো সামাজিক দায়বদ্ধতার জায়গাটা তুলে আনা খুবই কঠিন কারণ সেখানে সেটা থেকে কতটুকু আয় হবে সেটিও চিন্তা করার বিষয় আছে তো আমরা আসলে কীভাবে যৌথভাবে কাজ করা যায় যে আপনারা যারা গণমাধ্যমের সাথে আছেন যারা ব্যবসায়ী আছে যারা সিএসআরএফ ফান্ড দিচ্ছে গভর্নমেন্ট আছে প্রাইভেট সেক্টরগুলো আমরা দেখছি যে এগিয়ে আসছে তো এই যে একটা সমন্বয় বা ইউনিটির মাধ্যমে আমরা যদি এই সামাজিক দায়বদ্ধতা কারণ দায়বদ্ধতা তো আমাদের সবার এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম তো আমাদের শক্তি তো এই ইউনিটির কাজটা আমরা কীভাবে যেটা বললেন তরুণ প্রজন্ম আমাদের শক্তি এই তরুণ প্রজন্মই কিন্তু আমাদের জন্য মহাবি বিপর্যয়ের কারণ হতে পারে যদি আমরা তাদেরকে সঠিক পথে রাখতে না পারি এখন যেটা ধারণা করা হচ্ছে যে দু হাজার তিরিশের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক জায়গায় এমন একটা জায়গায় দাঁড়াবে যার ভিত্তিটাই হবে আমাদের এই তরুণ প্রজন্ম তাদের উপর ভরসা করেই বাংলাদেশে একটা অর্থনৈতিক বিকাশ ঘটবে দু হাজার চল্লিশের মধ্যে যেখানে আমরা যেতে চাই তারও কিন্তু ভিত্তি বা মেরুদণ্ড হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্ম তারাই এটাকে সামনের দিকে নেবে বড়রা নেতৃত্ব দেবে কিন্তু মূল কাজটা কিন্তু করবে তরুণরা সুতরাং এই তরুণদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোকে টিকিয়ে রাখা এটা এখন সবচেয়ে বড় একটা দায়িত্ব আমাদের সবার সরকারের ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যক্তির বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সেটা করছে এবং माननीय প্রধানমন্ত্রী অলরেডি কিন্তু তরুণদের কি আপনি দেখছেন যে মন্ত্রী সভায় জায়গা করে দেওয়ার চিন্তা করছেন কাজ করছেন তরুণদেরকে দায়িত্ব দিচ্ছেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা দেখি যে তরুণদের কথা বলছিল যে যদি তাদেরকে রাইট ট্র্যাকে না রাখা যায় সেটি আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের কারণ হতে পারে তো পার্টি বা পার্টি নির্ভর যে আসলে এখন তরুণ প্রজন্মের একটা যাত্রা হয়ে গেছে এবং বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে একটা পার্টি করা হয় সেখানে দেখা যায় যে ডিজে রাখা হয় বিভিন্ন ধরনের অ্যালকোহল বা বিভিন্ন ধরনের ড্রাগ সেখানে থাকে এবং সেখান থেকে একটা সুস্থ বিনোদনের কথা তারা চিন্তা করে কিন্তু আদৌ কতটুকু কি পাওয়া যায় সেটা হচ্ছে পরবর্তী কথা এই 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 জায়গাগুলোতে একটা নতুন ট্রেন্ড এবং সব কিছু থেকেই আসলে মনে হয় যে ইটস এ ফান মজা মানে আমরা তো মজা করছি ফান করছি বাট এটা যে পরবর্তীর স্টেপটা কি হয় বা তরুণদের উপরে কতটুকু প্রভাব পড়ে সেটি বোঝা যায় না তো কিভাবে আসলে এগুলো তো আসলে থামানোর কোনো উপায় আমার মনে হয় না এখন এই মুহূর্তে কেউ হাতে নিয়েছে বা কাজ করছে আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন ছিল এটা বা খুব ভালো একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে হ্যাঁ আসলে আমরা সবসময় দেখি যে পাশ্চাত্যের কালচারটাকে নার্চার আমরা করছি সব সময় এটা আসলে বেশ কয়েক বছর ধরেই অনেক বছর ধরেই আমরা দেখছি যে পাশ্চাত্যের সংস্কৃতিটাকে আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করছি এখন পাশ্চাত্যের যে ভালো জিনিসগুলো আছে আমরা কিন্তু সেটাকে ধারণ কতটুকু করতে পারছি সেটা একটা জানার বিষয় কারণ আমরা যখন দেখি যে একটা ছোট শিশুর সাথে কি ধরনের ব্যবহার করতে হবে সেটা কিন্তু পাশ্চাত্যে সেটা খুবই চমৎকারভাবে তারা বাচ্চাকে ওয়েলকামে একটা অ্যাটিটিউড নিয়ে তাদের সাথে কথা বলে বাট আমাদের দেশে কিন্তু ওভাবে আমরা একটা পথ সাথেও কিন্তু ওভাবে কথা বলি না যেটা পাশ্চাত্য হয় সেটা কিন্তু আমরা ফলো করছি না আমরা ফলো করছি কোনটা ওরা কি পোশাক পরছে ওরা কি খাচ্ছে ওরা বিনোদনের কি কী মাধ্যম ব্যবহার করছে আমরা সেটাকে দেখছি এবং ওটাকে নাচার করছে আমাদের তরুণ সমাজ তো সেক্ষেত্রে যেটা বলা যায় যে এটা তো বন্ধ ওভাবে না করে এটাকে কিভাবে আমরা আরও কাস্টমাইজড ওয়েতে ব্যবহার করতে পারি যেমন হ্যাঁ তোমরা গান বাজনা শুনছো গান করছো কিন্তু সেটা খারাপ কিছু না বা যেটাকে আমরা অস্বাভাবিক বলছি না অস্বাভাবিক সেটাই যেটার সাথে তারা আদার অ্যাক্টিভিটি করে যেমন ড্রাগ নেয়াটা তো এই ড্রাগ নেয়াটা বন্ধ যেটা ভাই বলল যে আমরা মিডিয়ার পাশাপাশি যেটা আলোচনাও হয়েছে যে ইউনিভার্সিটি কলেজ স্কুল এইসব জায়গায় যদি আমরা বিভিন্ন ধরনের এক ঘন্টা বা দু ঘন্টার বিভিন্ন সেশন রাখতে পারি যেটা হচ্ছে ইন্টারেক্টিভ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রাখতে পারি যে কীভাবে কোন জিনিসটা কোনটার পরে কী আসে এটার আউটকাম যদি আমরা এভাবে রাখতে পারি বা ওদেরকে আমরা দিয়ে দিলাম যে আজকে একটা নাটক হবে নাটকের টপিক হচ্ছে এটা সো ওরা নিজেরাই নাটকটা করলো সো তখন হয় কি আমরা যখন নিজেরাই ওই জিনিসগুলো করতে থাকি তা আমাদের ভেতর এক ধরনের সচেতনতা কিন্তু ডেভেলপ করে তো আজকে এক বন্ধু থেকে আরেক বন্ধু আরেক বন্ধু থেকে আরেক বন্ধু এভাবেই কিন্তু আস্তে আস্তে সচেতনতা বাড়বে তবে হ্যাঁ আরেকটা জিনিস যেটা আলোচনায় দেখেছি যে আমাদের সমাজে শুধু আমি ঢাকার কথা বলবো না বা আমাদের যে বিভাগীয় শহর আছে সেগুলোর কথা বলবো না আমি যেহেতু আমি একটা এনজিওতে ছিলাম ভালো একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশান আমি কাজ করেছি তো সেই অভিজ্ঞতা থেকে বলব তারা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কাজ করছে গ্রাম লেভেলে গ্রাম গ্রামে তারা দেখা গেছে যে বিভিন্ন কমিউনিটি লেভেলে তারা মানসিক সচেতনতার জন্য ছোট বাচ্চাদের থেকে শুরু করে কমিউনিটি আদার মেম্বারদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসে তারা নাটকের মাধ্যমে তারা বিভিন্ন জারি গান শাড়ি গান এগুলোর মাধ্যমেও তারা বিভিন্ন সচেতনতাটা তৈরি করছে এটা হতে পারে হিউম্যান ট্রাফিকিং আছে ড্রাগ অ্যাডিকশান আছে এগুলো নিয়ে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে তো সেটার সাথে যদি আমাদের সরকারেরও একটা প্রচারণা থাকে বা নীতিমালাও যদি তৈরি করা হয় যে কিভাবে এই বিনোদনের মাধ্যমে তাদেরকে এডুকেট করা যায় যে এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো তাহলেও কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশান আছে বা এই জেনারেশন তিরিশ বছর বা দু তিরিশ সাল বা চল্লিশ সালে যারা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সুপথে আনার একটা সম্ভাবনা আমরা দেখি সেই সম্ভাবনা থেকে তো আসলে খেলাধুলা আমাদের একটা ঐতিহ্যগতভাবেই আমাদেরকে মানসিক একটা প্রশান্তি দেয় কিন্তু আমরা দেখছি যে ফুটবল এবং ক্রিকেটের মধ্যেই আমরা আটকে আছি আমাদের ঐতিহ্যের সেই নৌকা বাইজ আমাদের ভলিবল আমাদের হাডুডু আমাদের এরকম অনেক গ্রামের অনেক খেলা আছে যেগুলো আসলে আমাদের নিজেদের ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য কি বিনোদনগুলোকে আরেকটু সুস্থভাবে আমরা আনতে পারি আমার তো মনে আছে যখন আমরা জেলা শহরে থেকেছি যেখানে খোলা মাঠ পেয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে খেলতাম দাঁড়িয়ে বান্দা খেলার কথা এখন অনেকে জানেও না গোল্লাচুট খেলতাম অনেকে জানেও না যে গোল্লাচুট খেলাটা কি জিনিস এখনকার শহুরে ছেলে মেয়েরা বিশেষ করে কিন্তু এইগুলো হচ্ছে রকম উপকরণ ছাড়া শুধু মাঠ থাকলেই হয় আর কিছু দরকার হয় না শুধু মাঠ তো এই মাঠটাই তো আমরা দিতে পারছি না এখন কাউকে মাঠ দেয়াটা এখন মনে হয় যে গ্রামকে শহর করব সেখানে আমরা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাই আমরা বলতে চাই যে প্রথমে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাঠ করে দিন প্রথমে মাঠ দিন এবং পাশে একটা কমিউনিটি সেন্টার করে দিন এটা হোক সেই গ্রামের প্রাণকেন্দ্র সেখানে ছেলেমেয়েরা যাবে খেলবে বেড়াবে তারা বড় খেলা খেলবে ছোট খেলা খেলবে আর প্রত্যেক মহল্লা মহল্লায় ছোটো ছোট মাঠ করে দিন এইগুলো একদম অতি জরুরি কাজ যেটা হওয়া দরকার আমরা মনে করি কেন অনেক ঘনবসতির দেশ এখানে কৃষি জমি অভাব আছে তার মধ্যে কৃষিতে যে বিপ্লব ঘটেছে তাতে আমরা আশা করতে পারি যে এখনও আমরা মাঠ দিলেও কৃষিতে আমাদের বিপ্লবের কোনো ঘাটতি হবে না যে মাঠটা আমাদের দরকার খেলার মাঠ কিছু পরিকল্পনা যদি পরিকল্পনা করে আসলে বাংলাদেশটাকে সাজানো যায় সেটাই আমার মনে হয় যে অনেক বড় আমরা অনুষ্ঠান শেষ করব পরিকল্পনা পরিকল্পিত নগরী পরিকল্পনা অনুযায়ী আমাদের বিনোদনের ব্যবস্থা এবং সর্বোপরি আমাদের তরুণ প্রজন্মকে এই পরিকল্পনার মাধ্যমে এনে সুস্থ বিনোদনের যাত্রা আর সব কিছুই আসলে নির্ভর করছে আমাদের নিজেদের উপর নিজেদের সচেতনতার উপর আমরা যদি সচেতন হই তো আজকে যারা টেলিভিশন দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে আচ্ছা সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের পরিকল্পনার ক্ষেত্রে একটা শিশুর বা একটা সন্তানের প্রাথমিক যে স্কুল সেটা হচ্ছে পরিবার পরিবার সে আসলে যায় কোথায় পরিবার তাকে থাকে তার হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থাকে এবং বন্ধু বান্ধব থাকে তো আমরা বন্ধু বান্ধবের ব্যাপারেও যদি আমরা বাবা মা হিসেবে বা প্রতিষ্ঠান থেকে যদি সচেতন হই যে আমার সন্তানটা কার সাথে মিশছে কার সাথে খেলছে সেক্ষেত্রে বলবো যে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের সন্তানটা কিন্তু বিপথে আর ওভাবে যায় না যেটা বললো যে শুরুটাই যদি আমরা বন্ধ করে দিতে পারি ড্রাগ অ্যাডিকশানের শুরুটাই যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু আর আমরা এত ধরনের সমস্যার সম্মুখীন হই না এবং তাদের বিনোদনের ব্যবস্থা অবশ্যই খুবই দরকার কারণ শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার জন্য বিনোদনের কোনো বিকল্প নেই এটা অপরিহার্য একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের পরিবারের সঙ্গে গার্জিয়ানদের একটা সম্পর্ক থাকা উচিত অর্থাৎ অভিভাবকরা সেই ছেলে মেয়েদের যারা অভিভাবক তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নিশ্চয় এবং সেইখানে তারা কমন অনেক ফ্যাক্টরস খুঁজে পাবেন তাদের একসাথে থাকার এবং পরস্পর পরস্পরকে সাহায্য করার পরস্পর পরস্পরকে বোঝার এবং সেইখানে ছেলেমেয়েরা বরং আরও অনেক নির্ভর হবে নির্ভরশীল হবে বাবা মার প্রতি যে বাবা মারাও তো সেই আমাদের বন্ধুবান্ধবদের পরিবারের সঙ্গে তারা যুক্ত হয়েছে সম্পৃক্ত হয়েছে এটা আমি মনে করি যে একটা খুব ভালো একটা উদ্যোগ হতে পারে এটাকে সচেতনভাবে গ্রহণ করা দরকার যে ছেলে মেয়েদের বন্ধুবান্ধবের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে অন্য পরিবারগুলো যুক্ত হবে এটা আগে আমরা ভাবতাম যে আমাদের বড়দের বন্ধুবান্ধবের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা যুক্ত হবে সেটা হচ্ছে না ওদের যে স্কুল আছে ওদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে সম্পর্ক সম্পর্ক গড়ে তোলা তার মানে পারিবারিক বন্ধুত্ব সবচেয়ে বেশি জরুরি এখন খুব আগে বন্ধুত্ব আসলে পরিবার থেকে শুরু হবে তারপরে আসলে বাবা মার বন্ধুত্বের সাথে নতুন করে যারা বন্ধু হবে তাদের সাথে আবার কিভাবে পারিবারিক সম্পর্ক তৈরি হবে কি যে অনেক কমন সমস্যা তারা চিহ্নিত করতে পারবেন এবং সহযোগিতা করতে পারবেন বেশি ছেলেমেরা অনেক আগ্রহী হবে এবং তারা আস্থাশীল হবে অনেক বেশি আশা করছি আজকের অনুষ্ঠান থেকে সুস্থ বিনোদন এবং বিকাশের জন্য যেটি আপনারা বলছিলেন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছিলেন যে আসলে সম্প্রচার নীতিমালাটা যাতে আরেকটু পরিবর্তন করা হয় সেখানে কি করতে হবে সে বিষয়গুলো যেন তুলে ধরা হয় আর আরেকটি বিষয় বাবা মার প্রতি তো অনুরোধ করাই হলো আমরা আশা করছি যে সুস্থ বিনোদন যেমন আমাদের দরকার আছে তেমনি আমাদের নিজেদেরও পরিবর্তন হওয়ার দরকার আছে আমরা নিজে থেকেই সচেতন হই সচেতন হয়ে নিজেদের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটির চেষ্টা করি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেয় অনেক ধন্যবাদ নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে এবং এটা করার সুযোগ করে দেওয়ার জন্যে যারা এর উদ্যোক্তা তাদের প্রতি ধন্যবাদ এই এটিএন বাংলার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এটাকে প্রমোট করছেন দর্শক আমরা আজকের মতো শেষ করছি আমাদের আজকের মনের কথা এই মনের কথা আসলে আমরা মন খুলে কথা বলি এবং আমরা চেষ্টা করি যে আসলে সমাজে যে অসঙ্গতি যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কীভাবে আরও বেশি সচেতনতা তৈরি করা যায় সে বিষয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সপ্তাহের বুধবার রাত বারোটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন